ট্রাম্পের জীবনের নারীদের নিয়ে হাস্যরসাত্মক এক মিউজিক্যাল প্যারোডি প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে। ব্যাপক দর্শক চাহিদার কারণে প্রায় দেড় মাস ধরে টানা চলছে প্রদর্শন। নাচ গানে মজার ছলে স্ত্রী ও প্রেমিকাদের প্রতি ট্রাম্পের অবিচার অন্যায় ফুটিয়ে তোলা হচ্ছে। সংশ্লিষ্টদের ভাষ্য, ঠাট্টা বিদ্রুপ নয়, বরং হাসির ছলে ওই নারীদের সাহসিকতার কথাই বলতে চান তারা। Cinematic display, photography master, performance expert, Next GN9. চলছে রিহার্সাল। গেল কয়েকদিন ধরেই টানা মঞ্চায়িত হচ্ছে ফাইভ দি প্যারোডি মিউজিক্যাল। সপ্তাহ জুড়ে হাউসফুল থাকছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনের নারীদের নিয়ে তৈরি এই নাটক দেখতে। ডোনাল্ড ট্রাম্পের বহুগামিতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা যৌন নিগ্রহের ঘটনা খবরের শিরোনাম হয়েছে বহুবার। 77 বছর বয়সী ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। তিন স্ত্রীকেই একাধিকবার হতে হয়েছে ট্রাম্পের প্রতারণার শিকার। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আনেন প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প। শুধু তাই নয়, তার সঙ্গে বহু বছরের অবৈধ সম্পর্ক ছিল পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের। তা গোপন রাখতে স্টর্মিকে হত্যার হুমকিও দেন সাবেক এই প্রেসিডেন্ট। এ ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। নিউ ইয়র্ক ম্যাগাজিনের তথ্য মতে এ পর্যন্ত তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন কমপক্ষে 26 জন নারী। এবার ভিন্ন আঙ্গিকে সেই ঘটনাগুলোকেই সামনে আনতে চান এই নাট্যদলের সদস্যরা। হাস্যরসাত্মক গান আর নাচের ছলে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন প্রত্যেক নারীর মনের অবস্থা, ভালোবাসা আর আত্মসম্মানবোধের মধ্যকার দ্বন্দ্ব। এই নারীদের সবাই আসলে লাইমলাইট থেকে অনেক দূরে ছিল। স্পটলাইটটা তাদের উপর নিয়ে আসতে কাজ করেছি আমরা। তারা প্রত্যেকেই ভীষণ সাহসী ও বিস্ময়কর, সেটাই সবাইকে বলতে চাই প্যারোডি মিউজিক্যালের মধ্য দিয়ে। এই মঞ্চনাটকের প্রতিটি চরিত্র আসলে খুব সাহসী। আমরা আগে তাদের সবাইকে খবরে, সিনেমায় কিংবা বিভিন্ন টিভি শোতে দেখেছি, কিন্তু সেটা ছিল অন্যরকম। তারা আসলে কি অনুভব করেছে তা ফুটিয়ে তুলতে চেয়েছি আমরা। প্যারোডি স্টাইলে সাহসী এই নারীদেরই গল্প বলতে চেয়েছি। এই শোটি পরিচালনা করছেন কেন ওয়াইনারম্যান। গেল 19 ফেব্রুয়ারি ম্যানহাটনের এক থিয়েটারে প্রথম প্রদর্শিত হয় শোটি। কর্তৃপক্ষ জানায় দর্শকের চাহিদার প্রেক্ষিতে আগামী 21 এপ্রিল পর্যন্ত প্রতিদিন চলবে এই প্যারোডি মিউজিক্যাল। ইফাতার খন্দকার, যমুনা নিউজ।